আমাদের এই প্যান্ডেমিক পিরিয়ডে আমরা পিপলস ইউনিট ভলেন্টিয়ার আগরতলা অঞ্চল কমিটি আমরা দুস্থ যারা আছে দুস্থ মানুষের মধ্যে আমরা রান্না করা খাবার তুলে দেব। সেই হিসাবে আজকে আমরা দশম দিন আমরা সুস্থ মানুষের কাছে আজকে 10 দিন যাবৎ 100 করে রান্না করা খাবারের থেকে মানুষের হাতে তুলে নিচ্ছি। তো আমরা শুধু রান্না করা খাবারই নয়, আমরা পিপলস রিলিফ ভলেন্টিয়ার সর্বসম্মত কমিটি আপনার করোনা রোগীদের বাড়িতে স্যানিটাইজ, এমনিতে খাবার চাল ডাল তেল বিস্কিট এক্সেট্রা আমরা সেগুলো আমরা বিলি করি এবং অন্যান্য রোগীদের বাড়িতে কোনো প্রয়োজনে ডাক করলে আমরা সেই কাজটাও করার চেষ্টা করি। আর আমাদের যে রান্না করা খাবার প্যাকেট বিতরণের যে ব্যবস্থা সেটা আমরা আগামী দিনে চালিয়ে যাব, অথবা আগামী আরও অন্তত 10 দিন চালাবার চেষ্টা করব। এই হলো আমাদের ইচ্ছা, মানুষের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার চেষ্টা, সেই চেষ্টা আমরা ফলপ্রসূ করার চেষ্টা করব। আজকে কোন জায়গায় আপনারা খাওয়ার? আজকে আমরা আমাদের এই খাওয়ার অনুষ্ঠানটা আমরা মরাটমনি মানে বুদ্ধম স্কুলের সামনে আমরা বিতরণ করব। কতজন মানুষকে? আজকে আমরা 105 জন লোককে খাবার। আপনার নাম? আমার নাম সমীর শাহ, আমি পিপলস ফিলি ভলেন্টিয়ার্সের কনভেনার আগরতলা অঞ্চল। স্যার উপকার হইতেছে, আমরা গরিব মানুষ, আমরা রিক্সা চালাই, এই যে দিতেছে খানাটা খাইয়া আমরা খুব ভালো হইতেছে স্যার। ভবিষ্যতে যাতে এরকমভাবেই চলে করতে আমরা ভালো ভাবু, ভালো যাতে দেয় ভালো কাজ করে, নিজের কাছে ভালো লাগবো, নিজের রহস্য কিছু দিকে ভালোই সবারই নাম হইবে।